সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। পিঠার বিভিন্ন রেসিপির মধ্যে একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, যার নাম হচ্ছে ভাবা পুলি পিঠা। তো ভাবা পুলি পিঠা তৈরি করতে আমার লাগবে চালের গুঁড়া আর নারিকেলের পুর। তাই আমি নারকেলের পুরটা আগেই তৈরি করে রেখেছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নারিকেল এবং পরিমাণ মতো আখের গুড় দিয়ে পুরটা তৈরি করে রেখেছি। এখন আমি চালের গুঁড়া দিয়ে আমি কাইটা তৈরি করব। কাইটা তৈরি করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ জল দিয়েছি। এখানে আমি চালের গুঁড়া ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1.5 কাপ। 2 কাপ দেওয়ার কারণ হলো আমি জলটা গরম হলে আধা কাপ তুলে রাখব, যদি কাইটা শক্ত হয়ে যায় তখন আমি জলটা আস্তে আস্তে দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এখন আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব। লবণটা আমি মিশিয়ে নেব। আমি যেহেতু চালের গুঁড়া এখানে 1.5 মেজারমেন্ট কাপ দিব, এর জন্য জলটা গরম হয়ে গেছে আমি 1/2 কাপ জল তুলে রাখব। এখানে যতটুকু পরিমাণে জল দেব ততটুকু পরিমাণে চালের গুঁড়া দেব। আমি এবার চালের গুঁড়াটা ঢেলে দিব জলের ভিতরে। এখানে জল 1.5 মেজারমেন্ট কাপ আর 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রাখব। এবার আমি সরা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট পরে ঢাকাটা আলাদা করে আমি এভাবে কাইটা ভালোভাবে জলের সাথে চালের গুঁড়াটা মিশিয়ে নেব। চুলার আঁচটা লোতে রাখবো। আমি এভাবে নেড়ে চেড়ে কাইটা করে নিলাম। আমি যে জল দিয়েছিলাম পারফেক্ট ছিল, আর এতে জলের প্রয়োজন হয়নি। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি এবার কাইটা গরম থাকা অবস্থায় ভালোভাবে এরকম চেপে চেপে ডোটা তৈরি করার জন্য মসৃণ করে নেব। কাইটা যদি বেশি নরম থাকে তাহলে হালকা চালের গুঁড়া দিয়ে ভালোভাবে গেলে নিতে হবে। আমার কাইটা একটু নরম হয়েছে, বিদায় আমি একটু চালের গুঁড়া দিয়ে আবার ভালো করে মসৃণ করে নেব। আমি সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে ফেলেছি। এবার আমি এটাকে রুটির বেলার মতো ছোট ছোট ডো তৈরি করে ফেলব। থেকে এরকম ছোট ছোট ডো তৈরি করে নেব। আমি ছোট ছোট ডো তৈরি করে নিয়েছি, এবার রুটির মতো করে গেলে নেব। হালকা একটু চাল গুঁড়া দিব, এভাবে গেলে নেব, কিন্তু এটা আকারে অনেক ছোট হবে, এটা বেশি পুরো হবে না, আবার হালকা পাতলাও হবে না। এই যে এরকম করে গেলে নেব। আমি এরকম শেপে তৈরি করে নিয়েছি রুটির মতো ছোট আকারে, এটা বেশি পুরু না আবার হালকাও না। এবার আমি এই
রুটির ভিতরে পুর দেব। অল্প পরিমাণে পুর দিয়ে দেব। পুর দিয়ে এবার কুলি শেপ তৈরি করব। এভাবে আমি হাত দিয়ে আস্তে করে চেপে দেব। নিচে এরপরে আমি সব সাইডগুলো হাত দিয়ে এভাবে চেপে চেপে দেব। হাতে আটার মতো লেগে আসলে হালকা চালের গুঁড়া হাতে দিয়ে নেব, একটু চালের গুঁড়া। পরে এটা এভাবে কুলির ডিজাইনে তৈরি করব। এরকম করে এভাবে একটা একটা করে চেপে দেব। চেপে দুই সাইড একসাথে ভালোভাবে মিশিয়ে দেব। এই যে এরকম ভাবে কুলি তৈরি করে নেব। আমি এভাবে আর একটাও দেখিয়ে দেব। অনেকে আবার এটা এরকম ছোট রুটির মতো বেলে এটা কুলি পিঠার ছাঁচ কিনতে পাওয়া যায়, ছাঁচের ভিতরে দিয়ে পিঠার শেপ তৈরি করে নেয়। এভাবে একইভাবে আমি পিঠাগুলো তৈরি করে নেব। আমি আর একভাবে পিঠার ডিজাইনটা তৈরি করব। এভাবে ডোটা আস্তে আস্তে দুই হাতের বুড়ো আঙুল দিয়ে ভেঙে গোল শেপ তৈরি করব। এরপরে একটু পুর দিয়ে দেব। এবার দুটো মাথা একসঙ্গে জোড়া লাগিয়ে দেব। এভাবে দুই সাইড দিয়ে হালকা ভাঁজ করে দেব। এভাবে এরকম করে দুই সাইডে আমি হাত দিয়ে একটু চেপে দেব। হাত দিয়ে এভাবেও কুলি পিঠা তৈরি করা যায়। আমি এভাবে একে একে সবগুলো কুলি পিঠা তৈরি করে নেব। আমি এখানে তিনটা ডিজাইনে পিঠাটা তৈরি করব। এই একটা ডিজাইনে করেছি একটা, এবার এবার আমি আবার আর একটা ডিজাইনে পিঠাটা তৈরি করব। তবে ডোটা নরম থাকা অবস্থায় গরম থাকা অবস্থায় পিঠাটা তৈরি করলে বেশি ভালো হবে। এটা ড্রাই হয়ে গেলে পিঠাটা তৈরি করতে গেলে ভেঙে ভেঙে যাবে। এবার এটা পুর দিব। দিয়ে দুই মাথা এভাবে চেপে দেব। চেপে দিয়ে এবার এটা এভাবে আস্তে আস্তে দুই আঙুলের মাথা দিয়ে ওগুলো একটু উঠিয়ে দেব। এবার দুই মাথা দুই হাত দিয়ে একটু চেপে দেব একটা ডিজাইন। এভাবে পিঠাগুলো সব তৈরি করে নেব। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমাকে ভাবে দিতে হবে। আমি এবার চুলায় একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে ওঠার পরে আমি একটা হাঁড়ির উপরে জ্বালি দিয়ে দেব। কিন্তু জলটা অবশ্যই আমাদের
কম দিতে হবে। আমি হাঁড়ির অর্ধেকেরও কম পরিমাণে জল দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এখন আমি চুলার আঁচটা একবারে লো করে দেব যাতে আমার হাতে ভাপটা না লাগে। এবার আমি হাঁড়ির উপরে জালিটা বসিয়ে দেব, জালির উপরে একটা সাদা পরিষ্কার কাপড় দিয়ে দেব। এবার আমি আস্তে আস্তে সবগুলো পিঠা ভাবে বসিয়ে দেব। এগুলো সবগুলো আস্তে আস্তে সাজিয়ে দিয়ে কাপড় দিয়ে আবার আমি আলতো করে ঢাকা দিয়ে দেব যাতে এই এর উপরে যে ঢাকাটা দেব এই ঢাকার উপরে জল লেগে যাতে জলটা পিঠার উপরে না যায় তার জন্য কাপড় দিয়ে উপর থেকেও আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি জালটা বাড়িয়ে দেব চুলার আঁচটা। এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হতে বেশি সময় লাগবে না যেহেতু আমার চালের গুঁড়াটা আগে থেকেই গরম জলে দিয়ে নেড়ে নেওয়া। ফিরে এলাম 15 মিনিট পরে, আমি এবার দেখব পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। তবে প্রথমে আমি চুলার আঁচটা একবারে লো করে দেব, কারণ এই ঢাকাটা আলগা করে দিলে যাতে হাত দেওয়ার আগে লো করে দিতে হবে, কারণ ভাপটা অনেক বেশি থাকে, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি কাপড়টা সরিয়ে দেখব। হ্যাঁ, আমার পিঠাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলব। আমি পিঠাটা চুলা থেকে নামিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি এটা গরম গরম পরিবেশন করব। গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। তো ভিউয়ার্স, আমার ভাপা পুলি পিঠা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার সাথেই থাকবেন আর এভাবে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।